একটু আগেই বাংলার মধ্যে ঘটে গেল বড় সড়ো একটি দুর্ঘটনা। একটি রোগীসহ অ্যাম্বুলেন্স এবং একটি মারুতি ভ্যান পড়ে গেল সোজা পুকুরে। স্থানীয় মানুষের তৎপরতায় উদ্ধার করা হলো সেই রোগীসহ মানুষগুলোকে। তো বন্ধুরা, ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে, কবে ঘটেছে, এই ঘটনার জের কোনো হতাহত কোনো খবর পাওয়া গেছে কি না, বা কীভাবে এই দুর্ঘটনা ঘটল, বন্ধুরা এই সমস্ত বিষয়ে কমপ্লিট ইনফরমেশন পেতে হলে আপনাকে যে কাজটি করতে হবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন এবং ভিডিওর নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন। তো বন্ধুরা, এই যে ঘটনা যেখানে অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে একটি অ্যাম্বুলেন্স সেটা পুকুরের মধ্যে পড়ে গেছে এবং একটি মারুতি ভ্যান সেটা একদম পুকুরের মাঝখানে পড়ে গেছে। তবে স্থানীয় বাসিন্দাদের কথা অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে, এই যে অ্যাম্বুলেন্স সেটা ঘুষখরা থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল এবং ঠিক অ্যাম্বুলেন্সের পিছনে ছিল সেই মারুতি ভ্যানটি। এবং এই অ্যাম্বুলেন্সটি যখন নবাবহাটের কাছে পৌঁছায়, তখন 108 নম্বর যে শিব মন্দির সেই জায়গাতে পৌঁছানোর টাইমে এই পুকুরের ঠিক পাশেই অ্যাম্বুলেন্সটি যখন যাচ্ছিলো, উপর দিক দিয়ে একটি ট্রাক আসছিল, সেই ট্রাকটিকে সাইড করার জের অ্যাম্বুলেন্সটি একটু বাঁ দিকে চলে এসেছিলো বেশি এবং অ্যাম্বুলেন্সটি গিয়ে সোজা একটি ইলেকট্রিক পোস্টে গিয়ে ধাক্কা মারে এবং অ্যাম্বুলেন্সটি পুকুরের মধ্যে পড়ে যায়। পাশে অর্থাৎ পিছনে যে মারুতি ভ্যানটি ছিল সেই ভ্যানটি অ্যাম্বুলেন্সের সেই দুর্ঘটনা দেখে সজোরে ব্রেক মারে আর সেই ব্রেক কষার জন্য মারুতি ভ্যানটি একদম সোজা পুকুরের মাঝখানে গিয়ে পড়ে যায়। তবে জানা যাচ্ছে সেই মারুতি ভ্যানটিতে মোট চারজন ছিলেন, সেই চারজনকে কোনোরকম স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেছেন। অন স্ক্রিন আমরা সেই ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছেন এবং যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই অ্যাম্বুলেন্সে ছিলেন একজন রুগী এবং সঙ্গে ছিলেন দুইজন ব্যক্তি রুগীর সঙ্গে এবং ড্রাইভার এবং একজন খালাসি সহ মোট পাঁচজন সেই অ্যাম্বুলেন্সে ছিলেন। তবে আপাতত কোনো হতাহত কেউ হয়নি, তাদেরকে স্থানীয় মানুষের তৎপরতায় উদ্ধার করা হয়েছে। পরে সেই অ্যাম্বুলেন্স এবং ওই যে মারুতি ভ্যান সেটাকে ক্রেনের মাধ্যমে আপনার উপরে তোলা হয়েছে। তবে এই যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনার জের, যে বড় সড়ো দুর্ঘটনার যে জের, তার জন্য কোনো হতাহত হয়নি, স্থানীয় মানুষের তৎপরতায় তাদেরকে উদ্ধার করা হয়েছে। তো বন্ধুরা, এই যে দুর্ঘটনা, এরকম ঘটনা আপনাদের জেলাতে বা আপনার এরিয়াতে কোথাও ঘটেছিল কি না অবশ্যই কমেন্ট করবেন এবং শেষে আপনি কমেন্ট করবেন এই মুহূর্তে আপনি রাজ্যের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনার নিজের জেলার নাম নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ আপনার জেলাতে যদি গুরুত্বপূর্ণ খবর পাওয়া যায় অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলে দেওয়া হবে। তোমাদের আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটি ভালো লাগবে, ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।